আসসালামু আলাইকুম কিয়া চৌধুরী। আজকে আমি চলে এসেছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2020 এর আয়োজনে। তো ভিউয়ার্স, আজকে আমি চলে এসেছি সনি প্যাভিলিয়ন। তো আমি এখানে আপনাদেরকে চমৎকার চমৎকার ক্যামেরা দেখাবো। এগুলো সব DSLR ক্যামেরা, আলফা সিরিজ, আলফা সিরিজ, এগুলো আলফা সিরিজের ক্যামেরা। তো কোনটার প্রাইস কত বা কত টাকা বাজেট হলে আপনারা এখান থেকে নিতে পারবেন একটা ক্যামেরা, সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে ক্যামেরার মেমোরি পাওয়া যায়। তো আমি আমার নিজের যে ক্যামেরার মেমোরি তো চলছে, এটা কিন্তু আমি প্রথম মানে গত বছর আগের বছরের মেলা থেকেই কিন্তু নিয়েছি, সেটা একটু বলি। তো এখানে এই ক্যামেরাটার প্রাইস কিরকম পড়বে? এটা আমাদের এটা MRP 258,900 টাকা। এটা আমাদের মেলা উপলক্ষে অফার প্রাইস 219,900 টাকা। এটার সাথে কি সিঙ্গেল ব্যাটারি থাকবে? জি, ব্যাটারি থাকবে। আর ব্যাটারি, অ্যাক্সেসরিজ, মেমোরি এগুলো আপনারা আলাদা চার্জ পে করলে আলাদাভাবে নিতে পারবেন। আমি এটা একটু দেখাচ্ছি। এটা আলফা সিরিজের আর একটা চমৎকার ক্যামেরা। এটার প্রাইস হচ্ছে 229,900 টাকা। ওকে, নেক্সট আমি এটা একটু দেখাচ্ছি, আমি এটা একটু দেখাচ্ছি। এটার প্রাইসটা আমি একটু বলে দিই। এটা আলফা সিরিজের, আমি এটা একটু জুম নিয়ে দেখাচ্ছি, ডিটেলসটা আপনারাই পড়তে পারবেন। এটা হচ্ছে 155,000 টাকা। ওকে, এছাড়াও শুধু যে ক্যামেরা আছে তাই না, এখানে হ্যান্ডিক্যাম্পের কালেকশন আছে। এখনও এসে পৌঁছেনি, মেলা দিন বলার সাথে সাথে আপনারা এখানে আসলে হ্যান্ডিক্যাম্পও পাবেন। সর্বনিম্ন হ্যান্ডিক্যাম্পের দাম কিরকম পড়বে? আমাদের যেটাই বলেন, এখানে আমাদের সব প্রোডাক্টগুলোর ক্যামেরার লেন্স সব কিছু দাম সহ অফার, ফ্ল্যাশ লেন্স মানে ক্যামেরা রিলেটেড যা যা আছে সব কিছু ডিটেইলস পাওয়া যাবে এখানে। ওকে, তো আমি এটা একটু দেখাচ্ছি। এটা হচ্ছে 49,900 টাকা, এটা হচ্ছে 43,900 টাকা। আমি এখানে কিন্তু আরও কিছু ক্যামেরা দেখতে পাচ্ছি। এগুলো কি ক্যামেরা? আচ্ছা, সাইবারশট। ওকে, তো এগুলোর প্রাইস কিরকম পড়বে? এগুলো কি শুধু ফটোর জন্যই নাকি ভিডিওগ্রাফির জন্য করা যাবে? বাট মেইনলি হচ্ছে ছবির জন্য, ছবির জন্য এগুলো। এটার অফার প্রাইস হচ্ছে এখন 7,990 টাকা। 7,990। আমি এটার প্রাইসটা একটু জানবো। এটার রেগুলার প্রাইস হচ্ছে 11,290 টাকা। 11,290 হচ্ছে 10,990। ওকে, আমি এটা একটু দেখাচ্ছি। সনি DSLR, এটার লুকিংটা হচ্ছে অনেকটা DSLR ক্যামেরার মতো, বাট এটাও একটা সাইবার শট ডিফারেন্ট মডেলের। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে বডিটা দেখে কিন্তু মনে হবে DSLR রাইট? ওকে, আমিও প্রথমে ভেবেছিলাম DSLR, যেহেতু আমি DSLR ইউজার, জাস্ট শো অফ এর জন্য ক্যামেরা ইউজ করে। আচ্ছা আচ্ছা, বাট বাজেট DSLR নিয়ে ঘুরছি, ক্যামেরা কেনা হয় না তাদের জন্য এটা। ওকে, এটার প্রাইস হচ্ছে 18,280 টাকা। 18,280 টাকা DSLR কিনাটা আসলে স্বপ্নের মতো। তো যাই হোক, আমি এখানে লেন্স দেখাচ্ছি। তো এখানে এগুলো কি জুম লেন্স? এগুলো জুম লেন্স, এটা হচ্ছে প্রাইম লেন্স। প্রাইম লেন্স, প্রাইম লেন্সের প্রাইস হচ্ছে 35,900 টাকা বর্তমান প্রাইস। ওকে, 35 mm। ওকে, আমি এটা একটু দেখাচ্ছি। এটা হচ্ছে জুম লেন্স 55,210। ওকে, তারপর আমি এটা হচ্ছে 23,900। এটা একটু দেখাচ্ছি। এটা 18,105। এটা হচ্ছে জুম লেন্স, জুম লেন্স। এটা হচ্ছে মানে ছোট জিনিস অনেক মানে দূর থেকে অনেক সুন্দর করে দেখতে পারবেন, ক্লিয়ার দেখতে পারবেন। 55,900। ওকে, আমি এখানে আরও কিছু লেন্স দেখতে পাচ্ছি, হায়ার কোয়ালিটি, হাই কোয়ালিটির এই যে লেন্সগুলো দেখতে পাচ্ছেন, জুম লেন্স। এগুলো কিন্তু দেখা যায় যারা ওয়াইল্ড লাইফ ইউজ করে। আপনারা দেখেন যে বাঘ, সিংহ কি সুন্দর এত কাছে থেকে কীভাবে ভিডিও করে, আসলে ওনারা অনেক দূর থেকে এগুলো ভিডিও করে থাকে। তো এটার প্রাইস কত? এটা হচ্ছে 239,900 টাকা। আর এটা কত? এটা হচ্ছে 100-400। তো যাই হোক, প্রফেশনাল ফটোগ্রাফার যারা আছেন বা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার যারা আছেন, তারা কিন্তু আমাদের মতো ক্যামেরা লাভার যারা আছেন, যারা আর কি ক্যামেরা ছাড়া কিছু বুঝেন না, তো আমার ক্যামেরা একটু গুতো লাগলো, আমার মনে হয় আমার পরিচয়ের মধ্যে দাগ লেগেছে ওরকম। তো ক্যামেরা যারা ভালোবাসে তারা কিন্তু সনিতে চলে আসতে পারেন, আপনাদের পছন্দের ক্যামেরা এবং লেন্সটি কিনতে। তো ভিউয়ার্স, এখনকার মতো বিদায় নিচ্ছি। আর আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই ক্যামেরা কিনতে বা সনি শোরুমটা ঘুরতে ভুলবেন না। এখানে অনেক সুন্দর সুন্দর চমকপ্রদ ডিজাইনের মডেলের টিভি, তারপর হচ্ছে ক্যামেরা, সাউন্ড সিস্টেম সহ আরও অনেক অনেক অ্যাক্সেসরিজ, হোম অ্যাপ্লায়েন্সেস প্রোডাক্টগুলো আপনারা এখানে পাবেন। তো আপুমণিকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের ভাইয়াদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক সুন্দর করে আমাদেরকে হেল্প করেছেন। এখনকার মতো বিদায় নিচ্ছি।